বিচারসভাটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে শোভাযাত্রা শুরু হয়েছিল 1972 সালের 8ই ডিসেম্বর। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদত্ত বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধানের মূলনীতি সমূহকে সমুন্নত রাখা এবং সাংবিধানিকতা রক্ষায় সুপ্রিম কোর্টের পূর্ণ স্বাধীনতার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। জাতির পিতা নিজ হাতে ওই দিন মূল্য দিয়েছিলেন দেশের মানুষের ন্যায় প্রাপ্তির অন্তিম আশ্রয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের পবিত্র দুয়ার। সর্বোচ্চ স্বীকৃতির পর আমরা বেরিয়ে এসেছি 85 বছর, যখন কাল রাতে হারিয়েছি জাতির পিতাকে, বিচার করেছি খাদক চক্রে, অবশেষে পেয়েছি তাঁরই কন্যা জননী শেখ হাসিনাকে। আজ তিনি কেবল বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের পথ প্রদর্শক, আমাদের উন্নয়ন যাত্রা, সেই উন্নয়নের অবাস্তবে বিচার বিভাগ সমৃদ্ধ হয়ে চলেছে। বিচার বিভাগের প্রতি পিতা কন্যার আকর্ষণীয় ভালোবাসার ছোঁয়ায় উদ্বেলিত আমাদের মন এই পুরো আয়োজন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনএক্স ভবন, বিচারক আদালতের ভবন, বিচারপতিদের আবাসন সংকট দূরীকরণে বিচারপতি ভবন নির্মাণ এবং সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণে সবই মাননীয় প্রধানমন্ত্রীর কর্মক্ষ হাতেই উত্তোলিত। বিচার প্রক্রিয়ায় গতি সঞ্চারের উচ্চ আদালতে নিয়মিত ভিত্তিতে প্রয়োজন মাফিক অধিক হারে বিচারপতি নিয়োগ দিয়ে যাচ্ছে তার সরকার। এছাড়া তার সরকার অথস্থ আদালতে প্রায় 1000-এর বেশি বিচারক নিয়োগ দিয়েছে। বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তিনি নির্মাণ করেছেন 34টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। আইনজীবীদের প্রতি প্রকার মমত্ববোধের জায়গা থেকে তাদের জন্য নির্মাণ করে দিয়েছেন পার্লামেন্ট ভবন। আজকের এই মহেন্দ্র খানে এদের অসংখ্য অবদান স্মরণের মাধ্যমে বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রী